আমি আপনাদের সাথে এত সুন্দর আচরণ করব, আমার আচরণে আপনারা খুশি হয়ে আমার ত্যাজ্য পুত্র করবেন। আমি যা তো খামিয়া যাচ্ছি, তোমার না কালকে আমার সাথে দেখা করার কথা ছিল, কি কইলা? তোর আমি কতবার করে বলছি যে মারামারির মধ্যে যাওয়া যাবে না, আমি কিন্তু সেই নেতা না, বুঝছ? যে মারামারি করলাম, মারামারি কেন? মানুষের বোঝাতে হবে, মানুষকে বোঝাই যত মজা, এত মজা কোনো কিছু আছে? পিছনে থাকলে কিছু না কিছু করতে হয়। না না না, ও সব চলবে না। এখন কোন পর্যন্ত যাওয়াতে হবে আমার? কয়টা ওদিকে মিটিং রয়েছে কিন্তু। হ্যাঁ, কয়টা? কয়টা ওই মিটিংটা সেরে আমি তাহলে ওখানে যেতে পারবো। আচ্ছা চল, ঠিক আছে, চলো। তুমি বড় ও ছোট, তোমার শাস্তি হলো তুমি ওরে নিয়ে 4 মাইল শুধু ঘুরবা ঘুরবা ঘুরবা, বুঝতে পেরেছো? যাও যাও যাও। তোমার সূক্ষ্ম বিচার বাড়ি করে দেবো, শালার গুড়িও খোর। সূক্ষ্ম বিচার, চল নেতা হিসেবে মেনে নিয়েছেন, এর জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। মামুন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি নেতা হয়েছি আপনাদের জন্য, আমি নেতা হয়েছি আপনাদের কারণে, আমি নেতা হয়েছি আপনাদের সুখ দুঃখের পাশে থাকার জন্য। কি বলে চেষ্টা? আস্তে আস্তে আর তালি বাজাবা না,
তালি বাজাবা যখন যখন আমি হুকুম দেব তখন, তার আগে তোমরা তালি বাজাবা না। আর আমার হুকুমটা হলো কথা বলার শেষ হওয়ার সাথে সাথে আমি আরাম করব, তখন তোমরা তালি বাজাবা, ঠিক আছে? কি ভাইরা আমার, আপনারা আমার কে কে ভালোবাসেন একবারে স্বীকার করেন। ধন্যবাদ, তুমি বোধ হয় পান্তা ভাতের কাঁচা চাল খাইলে নাকি? থাকে যাক, কোনো অসুবিধা নেই ভাইরা আমার। আপনারা জানেন আমি নেতা, আমার চরিত্র সম্পর্কে আপনাদের অবশ্যই আপনাদের ধারণা আছে। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা ভাই, চরিত্র ভালো না হলে আমি কি দশতলা বাড়ি করতে পারতাম? পারতাম না। এই এগুলা কি কন চরিত্র সম্বন্ধে উঠান কে? আমি তো ভালো, এনে তো আমি আপনাদের বাস দেব, বাস দেব না। আমার আপনারা জানেন আমার চরিত্র সম্পর্কে যেটা বলছিলাম, আমার বলতে বলতে আমার অ্যাসিস্ট্যান্ট কথা কেড়ে নিল, এই জন্য আমি এই প্রসঙ্গে যাব না। আমি যদি আগামীতে নির্বাচিত হয়ে আমি আপনাদের সামনে আসতে পারি, অবশ্যই আপনারা সুইটার মালা দেবেন। আমি ক্ষমতা পেলে আপনার ঘরের মুরগি জমি করে নিজেই রান্না করে খাবো। আমার ঘরের মুরগি আপনাদের রান্না করে খাবো। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের দেশে প্রচুর পরিমাণ রোহিঙ্গা এসে গেছে, তাই আমি আপনি সবাই মিলে রোহিঙ্গাদের সহযোগিতা করব, পাশে দাঁড়াবো। ভাইরা আমার, আপনারা চিন্তা করবেন না, আপনার ঘরের মুরগি একটাও আমি রাখবো না। যাই হোক, সামনে মিটিং রয়েছে, আমি আপনাদের সামনে বেশি সময় দেবো না। বাবুন, আপনারা সেখানে থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন, আমাকে খেয়াল করবেন। আসি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই চুপ থাকেন, এখনই আমাদের মজিবর নেতা আসতেছে, তা সে কিছু কথা বলবে, আপনারা মনোযোগ সহকারে সে কথাগুলো শুনবেন। শুনেন শুনেন, আপনাদের এরা কথা কয় বুঝছেন? আপনারা নেতার টাকা, আমরা আবার নেতার টাকা নেই, আমরা আমাকে নিজের ঘরের চাল ভাত খাই, বুঝছেন কি? আপনারা বয়ে থাক করলে আমরা বয়ে থাকবো, আমরা বলে আপনাকে কামলা না। অলঙ্কার করছেন, লিপস্টিক মারছেন, আমি কি বুঝি নাই? ঠিক আছে, সবাই স্টপ করেন, বুঝছেন? সবাই স্টপ করেন, মুখের মধ্যে তালা মারেন। কোন 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 আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার মনে রেখেছেন। ভাইরা আমার, এখানে মা বোনরাও আছে, ভাইরা আমার, আপনারা আমার মনে রেখেছেন। এই যে আমার বাটুল বিশ্বাস দেখতে পাচ্ছেন, এ আমার এক নম্বর কর্মী। যাই হোক, ওটা অপ্রসঙ্গে আমি যাবো না। ভাইরা আমার, এ পাশে আমার দেখছেন নেত্রী, নেত্রী তুমি আসো, আসো, আর থাকবাই তো, থাকবাই তো। যাই হোক, ভাইরা আমার, আমি পূর্বে যে কথা বলেছিলাম নতুন করে সেই কথা আমি আবার আপনাদের সামনে বিলিয়ে দিতে চাই। নেত্রী তুমি কি কাও? হ্যাঁ বলেন। আমি যেন কি কবা? আপনার কারণে কোন সন্ত্রাস ঘরে মাথা খারাপ থাকে?
রাখতে পারবো না। ঠুকো ঠুকো এবার, ঠিক আছে, আমার কারণে আপনাদের বাড়িতে কোনো চোর ঢুকতে পারবে না, আমার কারণে আপনাদের বাড়িতে কোনো মশা লাগবে না। আপনারা আরো জানি খুশি হবেন, আমি আপনাদের সাথে এত সুন্দর আচরণ করব, আমার আচরণে আপনারা খুশি হয়ে আমার ত্যাজ্য পুত্র করবেন। আমি যা তো খামিয়া যাচ্ছি, তোমার না কালকে আমার সাথে দেখা করার কথা ছিল, কি কইলা? আরে হন, তুমি তো আমার 6 নম্বর বউ, এটা তো মানুষ শুনে না। এই যে শুনে না, কি দেখি বলতেছেন আপনি? বলবেন যে আমি যদি উঠতে পারি সবার ঘরে ঘরে আমি আলোর বাতি চালিয়ে দিব। এক সবার আমি যদি উঠতে পারি একটা লোকেরও আমি রাখবো না। দাদা দাদা, আপনি যদি সামনে বার উঠেন বুঝছেন, আমি না চিন্তা করে আমার বিয়া দিবেন। এই কম্পাউন্ডার, একে বাইরে ফেলে দাও, একে বাইরে আড়িও মেরে ফেলে দে। ও আমাদের আসারের জীবনে খুশি হয়ে আমাদের সামনে আসবে না, ফেলে দে। বদমাইশ, আমি পরে দেখবো, ওটা অফিসের কাজ, বুঝতে পেরেছো? ভাড়া আমার, আমি যা বলছিলাম আপনারা একদম কোনো চিন্তা করবেন না, আমি স্প্রে দিয়ে মশা মেরে দেবো। আমি আপনাদের ঘরে কোন রকম যাতে ঠুকরো পোকায় বাসা বাঁধতে না পারে, ভাড়া আমার। তুমি কি দর্শক ভাইরা, এখন খালা তুমি কানতে আইলে আমি জানি না, আমার মনে হয় খালাই হবে। আপনারা একে রুখে দেবেন ইনশাল্লাহ মনে হয়। আপনারা মনে কিছু করবেন না, তুমি আমার বউ যেহেতু বাড়ি যে কথা কইলেন, কথা কইও না, এখানে অনুষ্ঠান চলছে। আমার চরিত্র কত ফুলের মতো পবিত্র, আমার বউ সাক্ষী। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, মুজিব ভাই চরিত্র পবিত্র। ভাই আমার, আপনারা জানেন আমার চরিত্র সম্পর্কে, আমি আশা করি আপনাদের জানা আছে, অভিজ্ঞ আছেন আপনারা, আপনারা জানেন আমার কিটা খুব ভালো। আপনারা জানেন আমার চরিত্র সম্পর্কে, এইসব তুমি কি বলো, ওর বক্তব্য ছাড়ো। এই তুই খিদা রে, আমি যা অসুস্থ, তুমি আমার দিকে একটু নজর দিচ্ছ না? আহারে কি সুন্দর! এই এই মা বোন, মানুষ সম্মান কর, সম্মান কর, গর্ভবতী মা বোন, যাও যাও, তুমি 100 টাকা দিয়ে দাও। এই তোমার ফাজলামি বাদ দাও, কিছু বলতেছ না দেখে সুযোগ পাইছ আমার অসুস্থতা, এই সুযোগ নিচ্ছ তুমি? তা আপনি কি যা, আপনি তো চিনতে পারছি না আমি। আমি তোমার বউ, এই দর্শক ভাইরা শুনেন, আমি ওনার বউ, আর ওনার সাথে আমার প্রেগন্যান্ট হয়েছে। এই নেতা নেতা, এই আমার কি হয় রে? স্বামী স্বামী, এটা আমার স্বামী। হ্যাঁ নেতা, এর আগে যাইছিল উড়ে আমার কাকি কি
ও হয়তো বাদাই কিছু কিছু আন্দাজ ফান্দাজ আইসে খসছে আমি ওর স্বামী হই এটা আমার বউ না না আমার স্ত্রী নাই আমি এটা বাচ্চা শেষের বউ আইছে মানে নিকিরা বউটা বুঝছেন এর আড়ার শোয়া ধরার পরে ইচ্ছা হয় যে ইনি মনে হয় উনার চার নাম্বার বউ আমার চরিত্র ভালোই আছে আমি তো বিয়ে করি আমি তো মানুষের সাথে লাইন করি না চলো।